আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আমরা আজকেও নিয়ে আসলাম একটি চাকরি বিজ্ঞপ্তি, যেটা প্রকাশিত হয়েছে গত 6 অক্টোবর 2022। এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন শাখায় বাংলাদেশ সচিবালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই, চলুন দেখি কী কী পদে আছে। এখানে প্রথমেই আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলা 20 শব্দ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, বাগেরহাট, কুষ্টিয়া, পটুয়াখালী ও সুনামগঞ্জ জেলা, তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 2 নম্বরে আছে অফিস সহায়ক, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা হচ্ছে 2টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সে সকল জেলাগুলো হলো নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী ও সিলেট, তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আবেদনের লিঙ্ক হচ্ছে mora.teledoc.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আপনি আবেদন করতে পারবেন। আবেদনপত্র শুরু হচ্ছে 12/10/2022 থেকে সকাল 9টা থেকে চলবে হচ্ছে 25/10/2022 তারিখ বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি যারা পাবেন তারাই হচ্ছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি হবে 300x300 এবং স্বাক্ষর হবে 380 পিক্সেল। ছবির সাইজটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, 100 KB-র উপরে যাওয়া যাবে না এবং হচ্ছে 60 KB-র নিচেও যাওয়া যাবে না। অনলাইনে আবেদনের জন্য অবশ্যই আবেদন ফি বাবদ আপনাকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা অফেরৎযোগ্য, অর্থাৎ মোট 223 টাকা, এবং অফিস সহায়ক পদে 112 টাকা অফেরৎযোগ্য আপনি আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। যদি জমা না দেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এই ছিল বিজ্ঞপ্তিটিতে। যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই আবেদন করে নেবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নিয়োগে। সবার জন্য শুভকামনা।